এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত। ক্যানভাস এন্টারটেইনমেন্ট অডিও বুক সিরিজ নিয়ে এসেছে এক নতুন সেগমেন্ট যার নাম রাইটার্স স্পেশাল। এই সেগমেন্টে আমরা দেশ বিদেশের নানা ধরনের লেখক লেখিকার গল্প আপনাদের কাছে তুলে ধরব। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ভক্ত। বাংলা সাহিত্য বলতে আমরা সর্বপ্রথম যার কথা মনে করি তিনি হলেন সত্যজিৎ রায়। তিনি শুধু একজন সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন বাংলা সাহিত্য প্রেমীর কাছে ভগবানের সমান। তার জন্ম 2 মে 1921 খ্রিস্টাব্দে। তিনি সাহিত্য চর্চা ছাড়াও আমাদের উপহার দিয়েছেন অজস্র চলচ্চিত্র। এই বছর তিনি পা রাখলেন শতবর্ষে। আজকের গল্প পাঠে সৌপ্তিক, গল্পের সূত্রধার আমি স্নেহা। শুরু হচ্ছে আজকের গল্প ভক্ত। অরূপবাবু ওরফে অরূপরতন সরকার পুরী এসেছেন প্রায় 11 বছর পরে। শহরে কিছু পরিবর্তন চোখে পড়েছে, কিছু নতুন বাড়ি, নতুন করে বাঁধানো রাস্তা, 2-4টে নতুন হোটেল। কিন্তু সমুদ্রের ধারটা এসে বুঝতে পারলেন এই জিনিস বদলানো নয়। তিনি যেখানে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিবেলা চারিদিক নিস্তব্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায়। সেই শব্দ শুনে কাল তরুণবাবু বেরিয়ে পড়লেন। কালই তিনি পুরী এসেছেন। দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল, তাই আর সমুদ্রের ধারে যাননি। রাত্রে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারে ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে। অরূপবাবুর মনে পড়ল ছেলেবেলায় কোথায় যেন তিনি পড়েছিলেন সমুদ্রের জলে ফসফরাস থাকে আর তার জন্যই অন্ধকারে ঢেউ পরিষ্কার দেখা যায়। ভারী ভালো লাগলো অরূপবাবুর এই আলোমাকা রহস্যময় ঢেউ দেখতে। কলকাতায় তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না, তা না করুক, অরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালের জিনিস ছিল। সেসব যাতে কাজের চাপে একেবারে ভোঁতা না হয়ে যায় তাই তিনি এখনও মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেনের বাগানে গিয়ে বসে থাকেন, গাছ জল ফুল দেখে আনন্দ পান, পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা কি পাখি। অন্ধকারে এক দৃষ্টিতে সমুদ্রের দিকে চেয়ে তার মনে হল 16 বছরের চাকরি জীবন অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল। আজ বিকেলেও তিনি সমুদ্রের ধারে এসেছেন। খানিক দূর হেঁটে আর তার হাঁটতে ভালো লাগছে না। একজন গেরুয়াধারী সন্ন্যাসী বালির ওপর দিয়ে হন হন করে হেঁটে চলেছেন আর তার পেছনে এক গুচ্ছ চেলাচামুন্ডারা হাঁটতে হিমশিম খাচ্ছে। অরূপবাবুর কাছে এই দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে। এমন সময় তার বাঁ দিক দিয়ে কচি গলায় একটা শব্দ তার কানে এলো। খোকনের স্বপ্ন কি আপনার লেখা? অরূপবাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন একটি 7-8 বছরের ছেলে, পরনে সাদা শার্ট ও নীল প্যান্ট। আমি খোকনের স্বপ্ন পড়েছি, বাবা জন্মদিন দিয়েছিল আমার, মানে মানে আমার। বলো লজ্জা কি? বলো লজ্জা কি? আমার খুব ভালো লেগেছে বইটা। এবার অরূপবাবু মহিলাটির দিকে তাকালেন। বছর 30 বয়স, হাসি হাসি মুখে তার দিকে চেয়ে আছে। না খোকা, আমি তো কোনো বই লিখিনি, তুমি বোধহয় ভুল করছো। ভদ্রমহিলাটি যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই। অরূপবাবুর কথা শুনে তিনি আরও হেসে বললেন, আমরা শুনেছি আপনি লোকজনের সাথে মিশতে ভালোবাসেন না। আমার এক দেওর এক উৎসবে আপনাকে সভাপতি হওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন। আপনি জানিয়েছিলেন ওসব আপনার একদমই পছন্দ নয়। এবারে কিন্তু আপনাকে ছাড়ছি না, আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে। যদিও ছোটদের জন্য লেখেন তবুও আমরা পড়ি।
খোকনের স্বপ্নের লেখক যিনি হন না কেন, মা ও ছেলে যে তার সমান ভক্ত সেটা অরূপবাবুর বুঝতে অসুবিধে হলো না। এইরকম খারাপ অবস্থায় তাকে পড়তে হবে এটা তিনি স্বপ্নেও ভাবেন। এদের ধারণা যে ভুল তা জানানো দরকার, কিন্তু সরাসরি জানালে এরা কষ্ট পেতে পারে এই ভেবে অরূপবাবু কিঞ্চিত দ্বিধায় পড়লেন। আসলে অরূপবাবু একটু নরম স্বভাবের মানুষ। একবার তার ধোপা গঙ্গাচরণ তার নতুন পাঞ্জাবিতে স্ত্রীর দাগ লাগিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। অন্য কেউ হলে হয়তো গঙ্গাচরণকে 2-4 কিল থাপ্পড় বসিয়ে দিত, কিন্তু অরূপবাবু শুধুই স্ত্রীটা পরের বার ঠিক করে করবে বলে ছেড়ে দিয়েছিল। তার এই দরদি মনের জন্যে আপাতত তিনি আর কিছুই বললেন না। ইয়ে, আসলে আমি যে খোকনের স্বপ্নের লেখক সেই নিয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? বাহ, সেই দিনই তো যুগান্তরে ছবি বেরিয়েছিল, বাংলা ভাষায় বছরের সেরা শিশু সাহিত্যিক হিসাবে আপনি একাডেমি পুরস্কার পেলেন না, রেডিওতে তো বললো, আর তারপরের দিনই তো কাগজে ছবি বেরোলো। এখন শুধু আমরা কেন, অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানেন। অমলেশ মৌলিক নামটা অরূপবাবু শুনেছে কিন্তু ছবি দেখেনি, তাদের চেহারা কি এতটাই মিল আছে? আপনি পুরীতে আসবেন সে খবর রটে গেছে। আমরা কালকে সি ভিউ হোটেলে গেছিলাম, সেখানকার ম্যানেজার নিজে বলছেন আপনি বৃহস্পতিবার আসছেন, আর আজই তো বৃহস্পতিবার, আপনি সি ভিউতে উঠেছেন তো? না, মানে আমি শুনলাম ওখানকার খাওয়া দাওয়া নাকি ঠিক নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তা কোথায় উঠলেন? আমি উঠেছি সাগরিকায়। ও, ওটা তো একদম নতুন। আচ্ছা, আপনি কতদিন আছেন? এই দিন পাচ্ছে আর কি। তাহলে একদিন পুরীর হোটেলে আসুন, আমরা ওখানেই আছি। কত লোক আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছে, আর বাচ্চাদের তো কথাই নেই। এ বাবা, আপনার পা তো ভিজে গেল। ঢেউ যে এগিয়ে এসছে সেদিকে অরূপবাবুর খেয়াল নেই, শুধু পা ভিজছে বললে ভুল হবে। এই হাওয়ার মধ্যেও অরূপবাবু বুঝতে পারছে তার সর্বাঙ্গে ঘাম ঝরতে শুরু করেছে। প্রতিবাদ করার সময়টা যে কখন কোথা থেকে ফসকে গেল সেটা তিনি বুঝতে পারলেন না। এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া। আচ্ছা, তাহলে এবার আসি। নমস্কার। নতুন কিছু লিখছেন? না, এখন একটু বিশ্রাম আর কি। আবার দেখা হবে, আমার স্বামীকে বলবো। কাল বিকেলে এইদিকে আসছেন তো? সি ভিউ এর ম্যানেজার বিবেক রায় তার গালে সবেমাত্র পান পুরেছে এমন সময় অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন। বলছি, অমলেশ মৌলিক মশাইয়ের কি এখানে আসার কথা আছে? এখনো আসেননি? মঙ্গলবার টেলিগ্রাম এসেছে। কেন মঙ্গলবার? আজ হলো বৃহস্পতিবার, অরূপবাবু মঙ্গলবার পর্যন্তই পুরীতে আছে। টেলিগ্রাম এসছে মানে মৌলিক মশাই বোধহয় শেষ মুহূর্তে আসার তারিখ পিছিয়েছে। ম্যানেজারকে জিজ্ঞেস করে জানলেন তার অনুমান ঠিক, আজই সকালে আসার কথা ছিল তার। তিনি জানালেন তার অমলেশবাবুর সাথে একটু দরকার ছিল, মঙ্গলবার দুপুরে এসে তিনি আবার খোঁজ করবেন। সি ভিউ হোটেল থেকে বেরিয়ে অরূপবাবু সোজা চলে গেলেন বাজারে। একটি বইয়ের দোকান থেকে অমলেশ মৌলিকের লেখা 4 বই কিনলেন, তার মধ্যে 2 উপন্যাস ও 2 ছোট গল্প। নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল 6:30। হোটেলে ঢুকে সামনে একটা ঘর, বাঁদিকে ম্যানেজারের বসার জায়গা, আর ডান দিকে একটা লম্বা জায়গায় একটা বেঞ্চ আর 2 চেয়ার পাতা। চেয়ার দুটিতে 2 ভদ্রলোক বসে আছেন, আর বেঞ্চে 2 ছেলে ও 1 মেয়ে। অরূপবাবুকে দেখেই ভদ্রলোকগুলি উঠে পড়ে তার দিকে তাকিয়ে হাত জোর করে নমস্কার করল। ছেলে মেয়েগুলি তার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ভদ্রলোক দুটির মধ্যে একজন বললেন, আমরা পুরী হোটেল থেকে আসছি, আমার নাম সুরিত সেন, আর ইনি হলেন মিস্টার গাঙ্গুলি।
মিসেস ঘোষ বললেন আপনি এসেছেন আর এই হোটেলেই আছেন, তাই ভাবলুম। বইগুলো ভাগ্যিস ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল, নইলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে জানতে পারলে এরা না জানি কী ভাবত। অরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন। প্রতিবাদ যে এখনও করা যায় না তা নয়, এখন আর কি, শুধু বললেই হলো। দেখুন, আমি অমলেশ মল্লিকের ছবি দেখিনি কখনো, হয়তো ওনার সাথে আমার চেহারার মিল আছে, কিন্তু তা বলে আমি সেই ব্যক্তি নই। আমি কোনো সাহিত্যিকও নই, আমি লিখি না, আমি এক ইন্স্যুরেন্স অফিসের চাকরি করি কলকাতাতে। আসল অমলেশ মল্লিক মঙ্গলবার সিভিউ হোটেলে আসছেন, ওখানে গিয়ে খোঁজ করুন আর আমায় দয়া করে রেহাই দিন। কিন্তু শুধু এইটুকু বললেই কি ল্যাটা চুকে যায়? একবার যখন এদের মাথায় ঢুকে গেছে ইনি অমলেশ মল্লিক, আর প্রথমবারের প্রতিবাদে যখন কাজ হয়নি তখন সিভিউ এর ম্যানেজারের টেলিগ্রাম দেখালেও কি এরা মেনে নেবে? এটা তো ভাববে এটা অমলেশ মল্লিকেরই একটা কারসাজি। প্রতিবাদ করায় বাধা হয়ে দাঁড়ালো ওই তিনটে বাচ্চা, তারা তিনজনেই পরম ভক্তি ভরে তার দিকে চেয়ে আছেন। প্রতিবাদ করলে এই তিনটি বাচ্চার আশা আনন্দ মুহূর্তের মধ্যে উভে যাবে। সুরিতবাবু বললেন, এই বাবুন, তোমার কি জানার আছে ওনার থেকে জেনে নাও। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল সে কি ম্যাজিক জানতো? তোমার কি মনে হয়? আমার মনে হয় জানতো। আচ্ছা, তোমরা যেটা বুঝবে সেটাই ঠিক, আমার বলার কাজ আমি বলে দিয়েছি, এবার তোমরা যেটা বুঝবে সেটাই ঠিক। যাওয়ার সময় সুরিত সেন অরূপবাবুকে নিমন্ত্রণ করে গেলেন পুরী হোটেলে রাত্রে খাওয়ার জন্য। আটটি বাঙালি পরিবার সেখানে আছে, তাদের মধ্যে বেশ কয়েকজন অল্প বয়সী ছেলে মেয়ে রয়েছে যারা সবাই অমলেশ মল্লিকের ভক্ত। অরূপবাবু আপত্তি করলেন না, তিনি বুঝে গেছেন অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মল্লিকের ভূমিকায় অভিনয় করে যেতেই হবে, তার পরিণাম কী হবে তা ভাবার সময় নেই। শুধু একটা কথা তিনি বললেন সুরিতবাবুকে, দেখুন মশাই, আমি সত্যি অত হইচই পছন্দ করি না, আর আমার লোকের সাথে মেলামেশার অভ্যাসটাও নেই, তাই আমি যে এখানে আছি তাই অনুরোধ করছি এটা যেন আর দয়া করে কাউকে জানাবেন না। সুরিতবাবু কথা দিয়ে গেলেন আগামীকালের নিমন্ত্রণের পর আর তারা তাকে বিরক্ত করবেন না, আর অন্য কেউ যেন না করে তা যথাসাধ্য চেষ্টা করবে। রাত্রে খেয়ে দিয়ে অরূপবাবু অমলেশবাবুর হাবুর কেরামতির বইটা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য তিনটি বই হল তুতুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত ও ফুলঝুরি। অরূপবাবু সাহিত্যিক না হলেও ছোটবেলায় বিশেষত স্কুলে থাকাকালীন অনেক ছোটদের গল্প পড়েছেন। আজ এই 39 বছর বয়সে আবার নতুন করে ছোটদের গল্প পড়ে তিনি আবিষ্কার করলেন ছোটবেলায় পড়া প্রচুর গল্প তার এখনও মনে আছে। বই পড়ে অরূপবাবু যখন ঘরের আলোটা নিভালেন ততক্ষণে চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। বারিশের তলা থেকে হাত ঘড়িটা বের করে তিনি সময় দেখলেন, ঘড়িটা তার বাবা, সেই আদ্যিকালের রেডিয়ামটা, সময় 1:45। সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মল্লিক, ভাষা পরিষ্কার, লেখা ঝরঝর, গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। অরূপবাবু কাল থেকে আর একটু ভালোভাবে মৌলিক মশাইয়ের অভিনয়টা করতে পারবেন। পুরী হোটেলে নিমন্ত্রণের পর অমলেশ মল্লিকের ভক্ত দ্বিগুণ বেড়ে গেল। অরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা কিনে পড়ে ফেলেছে, ফলে 13 জন শিশুর 333 রকমের প্রশ্নের উত্তর নিজের মতো করে দিতে তার অসুবিধে হয়নি। পার্টি শেষ হওয়ার আগেই ছোট ছেলেমেয়েরা তাকে মধুচাটা বাবু বলে ডাকতে শুরু করলেন, কারণ অরূপবাবু শেখালেন মো মানে মধু আর লিক ইংরেজি শব্দ যার মানে চাটা।
খাওয়া দাওয়ার পর দুটো ব্যাপার হল, এক বাচ্চাটা জেদ ধরল তাকে অন্তত একটা গল্প বলতেই হবে। অরূপবাবু বললেন, মুখে মুখে বানিয়ে গল্প বলতে তিনি পারেন না, কিন্তু সে তার ছোটবেলার একটা গল্প বলবে। তার যখন 5 বছর বয়স, তখন তার বাড়ি থেকে একটা ট্যাঙ্ক ঘড়ি চুরি যায়। চোর ধরার জন্য অরূপবাবুর বাবা তাদের বাড়িতে একজন কুলো ঝাড়া ডেকে আনে। এই কুলো ঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে তার উপর চাল ছড়িয়ে মন্ত্র বলে বাড়ির চাকর নটবরকে চোর বলে ধরিয়ে দেয়। অরূপবাবুর মেজ কাকা নটবরের চুলের মুঠি ধরে তার পিঠে এক কিল বসাতে যাবে, এমন সময় ঘড়িটা বেরিয়ে আসে বিছানার চাদরের তলা দিয়ে। গল্পের শেষে অরূপবাবু হোটেলে ফিরবেন মনে করে চেয়ার ছেড়ে উঠতেই 4-5 জন ছেলে মেয়ে তাকে দাঁড় করিয়ে ছুটে তাদের ঘর থেকে বই নিয়ে এসে তাতে তার নাম লিখে দিতে বলল। আমি তো কোনোদিন বইতে নাম লিখিনি, তাই আমি এগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেকটাই। একটা করে না ছবি এঁকে দেবো, তোমরা পরশুদিন 4:30 সময় আমার হোটেলে এসে এগুলো নিয়ে যাও। অরূপবাবু স্কুলে থাকতে ড্রয়িংয়ে 2 বার প্রাইজ পেয়েছিল। তারপর থেকে যদিও তিনি আর আঁকেননি, কিন্তু একদিন অভ্যেস করলে কিছু না কিছু ঠিক এঁকে দিতে পারবেন। পরের দিন অরূপবাবু তার পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। নুলিয়ার বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে আঁকার মতো অনেক জিনিস আছে। ঘণ্টাখানেকের মধ্যেই তার কাজ হয়ে গেল। একটায় আঁকলেন কাঁকড়া বিছে, একটায় মাছ ধরার নৌকা, একটায় 2টো কাক, একটা নুলিয়ার বাড়ি, একটায় নুলিয়ার বাচ্চা, আর শেষটায় একজন নুলিয়া মাছ ধরার জন্যে জাল বুনছে। রবিবার বিকেলে ঠিক 4:30 সময় তার হোটেলে এসে ঝুনি, পিন্টু, বাবুন, চুমকি, শান্তনু ও নবনীতা তাদের বইগুলো নিয়ে গেল। সেদিন রাতে অরূপবাবু শুতে যাওয়ার সময় বুঝতে পারলেন তার মনে খুশি ভাবটা উদাও হয়ে গিয়ে একটা দুশ্চিন্তা বাসা বেঁধেছে। আমি অমলেশ মৌলিক, এই কথাটা তিনি নিজের মুখে না বললেও তিনি বুঝলেন এই কদিন তিনি যেই কাজটা করলেন সেটা একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিছুই নয়। পরশুদিন মঙ্গলবার, অর্থাৎ সেদিন সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবে। এ কদিন যে কটি ছেলে মেয়ে এবং তাদের পরিজনদের থেকে যা সব আদর যত্ন পেলেন তার সব কিছুই ওই মঙ্গলবার যে আসছে তারই প্রাপ্য। মৌলিক মশাইয়ের লেখা যেমনই হোক না কেন, এদের কাছে তিনি একজন হিরো। তিনি যখন এসে পৌঁছবেন এবং সি ভিউয়ের হোটেলের ম্যানেজার সেটাকে প্রচার করবেন, তখন যে কী একটা বিচ্ছিরি কাণ্ড হবে সেটা ভাবলেই অরূপবাবুর আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেল। তার কাছে কি তাহলে একদিন আগেই ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে? না হলে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত নিন করবেনটা কি? কোথায় গা ঢাকা দেবে? আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে কেন? ভণ্ড জোচ্চর বলে তার পিঠের ছাল চামড়া তুলে দেবে না? আর পুলিশ, পুলিশের ভয় তো আছে। বেশ একটা বড় রকমের অপরাধ তিনি করে ফেলেছেন। দুশ্চিন্তায় ঘুম না হওয়ায় অরূপবাবু একটা ঘুমের ওষুধ খেয়ে নিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঠিক করলেন তিনি মঙ্গলবার রাতেই ফিরবেন। আসল অমরেশ মৌলিককে সামনে থেকে দেখার লোভটা তিনি কিছুতেই আটকাতে পারলেন না। সোমবার সকালে হোটেল থেকেই জোগাড় করলেন যুগান্তর কাগজ, যেখানে আসল অমলেশ মৌলিকের ছবি বেরিয়েছিল। বেশ অনেকটাই মিল আছে তার চেহারার সাথে, কিন্তু ছাপা পরিষ্কার না হওয়ায় তাকে একবার তার সঙ্গে দেখা করতেই হবে। কাল সকালে তিনি স্টেশনে গিয়ে অমলেশবাবুর সাথে দেখা করে 2-1টা কথা বলে বেরিয়ে যাবে কোণারকের উদ্দেশ্যে। তারপর সন্ধেবেলা ফিরে ট্রেন ধরে সোজা কলকাতা। গা ঢাকা দেওয়ার এর থেকে ভালো উপায় আর নেই। মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছল 20 মিনিট লেটে। যাত্রী নামতে শুরু করেছে। অরূপবাবু একটা থামের আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর 2টো পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছে। একটি দরজা দিয়ে 2জন বিদেশি নামলেন।
তারপর একজন মারবাড়ি, আরেকটা দরজা দিয়ে একজন বৃদ্ধা, তাকে হাত ধরে নামাল একটি যুবক, তার পেছনে একজন বৃদ্ধ, আর তার পেছনে, হ্যাঁ কোনো ভুল নেই, তিনি অমরেশ মল্লিক। অরূপবাবুর সাথে চেহারার মিল আছে ঠিকই, কিন্তু পাশাপাশি দাঁড়ালে যমজ মনে হওয়ার কোনো প্রশ্ন নেই। তার বয়স অরূপবাবুর থেকে সামান্য বেশি, কারণ ঝুলপিতে পাক ধরেছে, যা অরূপবাবু এখনো ধরেনি। ভদ্রলোক একটি কুলিকে ডাকলেন, কুলির সাথে অরূপবাবু এগিয়ে গেলেন। এক্সকিউজ মি, আপনি মিস্টার মৌলিক না? হ্যাঁ। অমলেশ মৌলিক একটু সন্দেহের চোখে অরূপবাবুর দিকে চাইলেন। আসলে সিভিউ এর হোটেলের ম্যানেজারটা আপনার একজন ভক্ত, তিনি খবরটা রটিয়েছেন। আপনি আসছেন শুনে অনেক ছোট ছেলে মেয়েদের উদ্গ্রীব হয়ে গেছে। লোকটা এত কম কথা বলেন কেন? তার হাঁটার গতিও যেন কেমন কমে আসছে। কি ভাবছেন ভদ্রলোক? অনেকে জেনে গেছেন? হ্যাঁ, সেরমই তো মনে হয়। কেন, আপনার কোনো অসুবিধা আছে? আমি আবার একটু একা থাকতে পছন্দ করেন? আগে হ্যাঁ। তোতলা অরূপবাবুর মনে পড়ে গেল, অস্টাম এডওয়ার্ড হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ খুব চিন্তায় পড়ে গেছিলেন, কারণ তিনি ছিলেন তোতলা, কিন্তু তাকেই রাজা হতে হবে আর হলেই বক্তৃতা দিতে হবে। দুজনে হাঁটতে শুরু করলেন। একেই বলে বিড়ম্বনা, অরূপবাবু কল্পনা করতে আরম্ভ করলেন এই তোতলা সাহিত্যিকের সাথে আলাপ করে বাচ্চাদের অবস্থা কেমন হবে। একটা কাজ করবেন, আপনার ছুটি ভক্তের বিরক্তে মাঠে মারা যাবে, এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমারও না। আপনি একটা কাজ করুন, আপনি সিভিউ হোটেলে না গিয়ে সাগরিকায় যান, সিভিউ এর খাবারও ভালো না। সাগরিকা আমার ঘরটা খালি আছে, ওখানেই থাকবেন। আমি কলকাতায় গিয়ে না হয় আপনার নামে একটা টেলিগ্রাম করে সিভিউতে জানিয়ে দেব আপনি আর আসছেন না। আর পারলে গোফটা কামিয়ে ফেলুন, ওয়েটিং রুমে যান, 10 মিনিটের মামলা, এর থেকে সহজ উপায় আর নেই। প্রায় 20 সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তার রেখা দূর হতে, তারপর তার ঠোঁটে ও চোখের দুপাশে নতুন এক রেখা দেখা দিল। মৌলিক হাসছে। আপনাকে যে কী করে হন্যবাদ, কিচ্ছু বলতে হবে না, আপনি ওই নিম গাছটার আড়ালে আসুন, কেউ দেখতে পাবে না। নিন, বইগুলোতে সই করে দিন তো। গাছের আড়ালে গিয়ে ভক্তদের দিকে চেয়ে পকেট থেকে লাল পার্কার পেনটি বের করে আনলেন অমলেশ মৌলিক। প্রাইজ পাওয়ার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ অনেক কালি খরচ করে তিনি এই চমৎকার সইটি বানিয়েছেন। 5টি বইয়ে 5টি সই। তিনি জানেন তার জীব তোতলালেও কলম তোতলায়। শুনছিলেন ভক্ত, গল্প পাঠে শক্তিক, অমলেশ মৌলিক ও অরূপ রতন সরকারের চরিত্রে স্বাগত, সুরি সেনের চরিত্রে স্নেহাঙ্ক, বাচ্চা ছেলে ও হোটেল ম্যানেজারের চরিত্রে রোহিত, বাচ্চার মায়ের চরিত্রে অদ্রিজা, সাউন্ড ডিজাইন ও পর্ব পরিচালনায় শক্তিক। আমরা আগামী সপ্তাহে আবার ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে।